বরবটি, বরবটি মানে আমাদের দেশে ঢেঁড়স, রায়স বলে, রায়স, রায়স চিকন, দানা দানা ভিতরে বেশ একটা লম্বা, এর ভিতরে যে এত ঔষধি গুণ, সেই ঔষধি গুণটা কী? ও দেখতে কীরকম? ও দেখতে আমাদের গলা থেকে আমাদের নাড়ি ভুঁড়িগুলি দেখতে ওইরকম, এটা বরবটির মতো, আমাদের নাড়ি ভুঁড়িগুলি একটা শিমের মতো, যেখানে নাড়ি বলতে এই ইসোফেগাস থেকে আরম্ভ করে আমাদের রেকটাম পর্যন্ত, আমাদের বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত। বরবটির বীজের ভিতরে আছে ডোপামিন নামক একটি হরমোন, যেই ডোপামিন মানুষের পারকিনসন ভালো করতে পারে। তাহলে আমরা প্রতিদিন 10-12টা বরবটি একটু কাঁচা গ্রিন একটু কেটে সাইজ করে, দরকার একটু মধু দিয়ে দিলাম টেস্টের জন্য, একটু মিট লবণ দিয়ে দিলাম, একটু বেকিং করে খেতে পারি, একটু সিদ্ধ করে খেতে পারি। তবে সিদ্ধ এমন করে করা যাবে না যে এটা ধুয়া পানি ফেলাই দিতে হবে। দেশের পণ্য কিনে হও ধন্য হয়ে বঙ্গবাসী, আমরা আমাদের দেশের খাবার খাবো না, অন্য দেশের খাবার খাবো। আল্লাহ আমাদের যেখানে সৃষ্টি করেছে সেই গাছগাছটার ভিতরেই তো আমাদের সব ওষুধ দিয়ে দিছে, সেই ওষুধ আমরা নিজেরা চিনে চিনে খাবো। আমরা খাবো, মধ্যবয়সীরা খাবে, যুবকরা খাবে, যুবকরা যুবকগো দেখে দেখা ছোটরা খাবে, আবার টিনেজারদের দেখে দেখা একদম ছোটরা খাবে। এই যে বংশ প্রশ্রয় খাওয়ার জন্য আমাদের একটা উৎসাহ থাকা দরকার, অতএব আমাদেরকে বাচ্চাদেরকে সকলকে শাকসবজি ফলমূল মশলা এই বরবটি বেশি বেশি করে খেতে হবে।